আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয়দিন্দার ইমান্দার পর হেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো শরীফ সংক্রান্ত কিছু হাদিস অর্থাৎ রাসুল্লাহ সাল আলয় সাল্লাম শরীফ সম্পর্কে কি বলেছেন বা দুরুৎ পড়লে আপনার আপনা আপনার আমার কি উপকার হতে পারে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কিছু কথা বলবো আশা করি ভিডিওটি ধৈর্য নিয়ে দেখলে আপনি ইনশাল্লাহ অনেক বেশি উপকার পাবেন দর্শক আমি কথাটি দরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে আলোচনা করতে গেলেই বলে থাকি যে দরুদ হচ্ছে একমাত্র ইসলাম ধর্মের ব্যতিক্রম আমল যেটা কবুল হবে কি হবে না এরকম কোনো সংশয় সন্দেহ থাকে না অর্থাৎ দূরত পড়লেন এটা কবুল হয়ে গেল এটা নিশ্চিতভাবে কবুল হয়ে গেল চাই আপনার রুজু থাকুক চেয়ে আপনি কাজে থাকেন চে আপনি বাসে থাকেন চেয়ে আপনি লঞ্চে বা ট্রেনে বা বিমানে বা যেথায় যে অবস্থায় থাকেন না কেন এমনকি আপনি গুনাহের কাজে আছেন সেটা হতে পারে মোবাইলে ছবি নাটক দেখতেছেন বা মানুষের সাথে ঝগড়া বিবাদও করতেছেন এরকম পরিস্থিতিতেও যদি আপনি নবীজিকে স্মরণ করে দূরত পড়তে পারেন আপনার সেই দূর ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন এবং সেই দূরতটার উশিলায় আপনার সেই কাঙ্ক্ষিত জিনিস থেকে অর্থাৎ আপনি যেটা করতেছেন যেটা খারাপ কাজ করতেছেন সেটা থেকে আল্লাহ তালা আপনাকে দূর করে রাখবেন আপনাকে ভালো কাজ করার তৌফিক দান করবেন এবং দুরুদ শরীফের আরও যে সকল ফজিলত আছে যেমন দশটা রহমত পাওয়া যায় দশটা গুণা মাফ হয়ে যায় দশটা নেকি পাওয়া যায় দশটা মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এগুলো আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এগুলো হচ্ছে একদম নিম্ন পর্যায়ের ফজিলত আপনি যদি উজু করে ভক্তি শ্রদ্ধা নিয়ে নবীজিকে পূর্ণ বিশ্বাস করে স্মরণ করে দূরত পড়েন তাহলে এর বিনিময় কি হবে সেটা আল্লাহ তালাহ ভালো জানেন আপনি নবীজিকে স্মরণ করে নাই শুধুমাত্র সাল্লাহ সাল্লাম বাক্যটা কোথাও লেখা দেখলেন আপনি একবার পড়লেন অথবা আপনার এই বাক্যটা স্মরণ হল আপনি একবার পড়লেন এটা যে দূরত এটাও আপনি জানেন না জাস্ট আপনি পড়ে ফেললেন ইনশাল্লাহ এই সামান্য বাক্যটি এই সামান্যভাবে পড়ার কারণেও আল্লাহ তালা মিনিমাম দশটা রহমত দিবেন দশটা গুণা মাফ করে দেবেন দশটা মর্যাদা দিবেন এবং আপনাকে আল্লাহ তালা দশটা রহমত দান করবেন আর আপনি যদি আল্লাহ নবীকে পরিপূর্ণ স্মরণ করে বিশ্বাস নিয়ে আস্থা এবং ভরসা করে দূরস্বরীপ পড়েন তাহলে এর ফজিলত যে কত বেশি হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একটা হাদিস শোনেন আপনি যদি নবীজিকে পূর্ণ বিশ্বাস আস্থা এবং ভরসা রেখে দূরত সরিয়ে পড়েন তাহলে ওই দ্বারা ওই দূরদের উশিলায় আল্লাহ তালা একজন ফেরেশতা তৈরি করবেন যে ফেরেশতা আপনার জন্য কে আমাদ পর্যন্ত দোয়া করবে আপনার যাতে শুভ হয় আপনার যাতে কল্যাণ হয় আপনার যাতে মঙ্গল হয় আপনি যাতে নিরাপদে থাকতে পারেন আপনি যাতে রহমত পেতে পারেন দয়া পেতে পারেন আপনি যাতে নিরাপত্তার মধ্যে থাকতে পারেন আপনার গুণা যাতে কমে যায় সোয়াব যাতে বেশি হয় আপনি যাতে জান্নাতি হতে পারেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন এ জাতীয় দোয়া ইনশাল্লাহ ওই ফেরেস্তা কে পর্যন্ত করবে আপনি হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবেন দুনিয়ায় কিন্তু দুনিয়া তো পঞ্চাশ বছর বাঁচবে না দুনিয়ার অনয় অনেক দিন থাকবে তো দুনিয়া যতদিন থাকবে ওই ফেরেজটা আপনার তরফ আপনার জন্য কেয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে এটা কী করার মাধ্যমে পাবেন এই ফজিলাত দূর শরীফ পাঠ করার মাধ্যমে অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে দূরত পড়তে হবে এই ফজিলাত পেতে হলে আর দূরেশ্বরী পাঠ করলে দান খয়রাতের সোয়াব পাওয়া যায় নবীজিকে স্মরণ নবীজিকে স্বপ্নযুগে দেখা পাওয়া যায় এছাড়াও সকালে দশবার বিকালে দশবার মোট বিশবার দূরেশ্বরী পাঠ করার মাধ্যমে নবীজির সাফায়াত পরকালে পাওয়া যাবে তাছাড়া হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির কাছে ওই ব্যক্তি থাকতে পারবে যে দুনিয়াতে বেশি সংখ্যায় দূরেশ্বরী পাঠ করেছে উদাহরণস্বরূপ দুনিয়ার মানুষ যদি কোনো একজন ব্যক্তি সর্বোচ্চ পরিমাণে একশোবার দূরশ্বরী পাঠ করে তাহলে সে নবীজির একেবারে কাছে থাকবে এখন আপনি যদি ওই ব্যক্তিকেও টপকাতে চান তাহলে আপনার একশো একবার দূরত লাগবে অর্থাৎ আপনি যদি একশো একবার দূরশ্বরী পড়েন তাহলে নবীজির একেবারে কাছে নবীজি এবং আপনার মাঝে খুব বেশি দূরত্ব থাকবে না সকল মানুষ আপনার থেকে দূরে থাকবে এমনটাই হাদিসে বর্ণিত হয়েছে তাই এই ফজিলারটা পেতে হলে আপনাকে অধিক সংখ্যায় দূরত পড়তে হবে রাতে দিনে প্রকাশ্যে গোপনে যেথায় যে অবস্থায় থাকেন মুখে দূরত জারি রাখতেই হবে জারি রাখতেই হবে তাহলেই আপনি এই ফজিলতটা পেয়ে যাবেন আর এটা যদি আপনি করতে পারেন মুখে সময় দূর রাখতে পারেন তাহলে আপনার জন্য যে দুটো পুরস্কারের কথা বলেছেন সেটা হচ্ছে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং আপনার প্রয়োজন আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে এ কথাটি হজরত উবায়বনে কাপ কেরাদি আল্লাহ নবী যে বলেছিলেন নবীজি বলেছেন যে তুমি যদি সর্বদাই আমার উপর দুরসুরি পড়ো অর্থাৎ ওবায়বনে কাপ নবীজিকে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমি কোনো আমলই করবো না শুধু আপনার জন্যই শরীফ পরব আপনাকে স্মরণ করে থাকব। তো নবীজি তখন এই কথা শুনে বলেছিলেন যে তুমি যদি এমনটা করতে পারো তাহলে তোমার গুণাগুলো মিটে যাবে তোমার হাজতগুলো পূরণ হয়ে যাবে অর্থাৎ তোমার টাকা পয়সার প্রয়োজন হলে সেটা আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিবেন রিজিকের প্রয়োজন হলে দিবেন সম্মানের প্রয়োজন হলে দিবেন বিপদ থেকে বাঁচার দরকার হলে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন রোগ শোক বালামসিবা বা চিন্তা টেনশন পেরে দূর করে দেবেন এবং শান্তি রহমত বরকত ইত্যাদি আল্লাহ তালা আপনাকে দান করবেন অর্থাৎ প্রয়োজন বলতে যত কিছু আছে হাজাত বলতে একজন মানুষের যা বুঝায় সব কিছুই পূরণ হয়ে যায় দূরশ্বরী পাঠ করার মাধ্যমে আর যেটা আমি বলেছিলাম প্রথমেই যে দুরুদ হচ্ছে ইসলাম ধর্মের এমন একটা ব্যতিক্রম আমল যেটা হান্ড্রেড পারসেন্ট কবুল হয় দেখুন আমরা নামাজ পড়ে এটা আড়সে যায় রোজা রাখি আড়সে যায় জাকাত দিয়ে এটাও আড়সে যায় হজ করে এটাও আড়সা যায় পর্দা করে মিথ্যা থেকে বেঁচে থাকি সুদ বর্জন করি ঘুষ বর্জন করি হা হালাল পথে চলার চেষ্টা করি সব কিছু ফেরেস তারা সকাল সন্ধ্যা সোমবার বৃহস্পতিবার এই দফায় দফায় তারা ফেরেজ তারা আর সে আজিম সরাসরি নিয়ে যায় কিন্তু আমি আপনি যখন যে অবস্থায় দূরত পড়ে না কেন এটা মুদিনায় চলে যায় নবীজির রওজায় চলে যায় নবীজি আমার আপনার দূরটা দেখেন আমার আপনার পরিচয় লুকিয়ে নয় ফেরেজ তারা এলান করে নবীজির কাছে আর রাসুল আল্লাহ আপনার অমুক একজন উম্মত অমুক জায়গায় আছে অমুক দেশে আছে সে অমুকের ছেলে অমুক সে এমনটা করে আপনার জন্য দরুদ শরীফ পাঠিয়েছে আপনার পরিপূর্ণ পরিচয় নবীজির কাছে দিয়ে আপনার পঠিত দরুদটা নবীজির কাছে ফেরেস্তা দিয়ে আসে এটা হচ্ছে দরুদের একটা সিস্টেম বা এটা একটা দরুদের ফজিলত তাই দরুদকে ভালোবাসুন দরুদকে বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন এহকাল পরকাল সব জায়গায় সফল হবেন সব জায়গায় শান্তি পাবেন আর একটা কথা আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আপনাকে বলি আপনি যদি দূরত সংক্রান্ত বেশি বেশি আলোচনা শুনে। এবং দূরতকে বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হবে না আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না আপনি খারাপ কাজে চাইলেও যেতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এমনটা ভাবেন যে আমি নামাজ পড়তে চাই কিন্তু পড়তে পারি না আমি সুদ বর্জন করতে চাই কিন্তু পারি না এরকম আমরা কিন্তু বেশিরভাগ মুসলমানই এমনটা চাই যে আমরা খারাপ কাজ করব না কিন্তু তারপরও খারাপ কাজে চলে যাই তো এই যে এই জিনিসটা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান তাহলে আপনি দুরুশ্বরী পাঠ করুন দুরুদ এমন একটা অবদাত যেটা আপনাকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে এবং সকল ভালো কাজে আপনাকে অংশগ্রহণ করিয়ে দেবে ইনশাল্লাহ তাই দুরদ শরীফ পাঠ করুন দর্শক এই ছিল অগসল কিছু কথা আমি দূরদের ফজিলত আপনাকে বলেছি একটা দুরুদ বলেছি সাল্লাহ আলী সাল্লাম এবং আমরা নামাজে দূরদপুরে দুরুদ ইব্রাহিম এটাও একটা আছে আর আরেকটা দুরুদ হচ্ছে জজাল্লাহ আনা মুহাম্মদান মাহু আহলুহু এটা পড়লে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত সব লিখতে থাকে এরকম অনেক দুরুদ আছে অনেক ফজিলত আছে আপনি দুরুদ সংক্রান্ত আরও ভিডিও দেখুন আশা করি দুরুদের প্রেমে আপনি পড়ে যেতে পারবেন দর্শক এই ছিল অগ্রসর কিছু কথা আশা করি ক্ষমা করে দেবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম